আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন ধরে প্রচুর বন্যা হইতেছে সিলেটে। আপনারা জানেন সিলেটে বন্যার কারণে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে তাদের ভিটামাটি ছেড়ে চলে গেছে। সিলেট এবং সুনামগঞ্জ দুই জায়গায় খুব ভয়াবহ বন্যার অবস্থা। সেখানে কিছু কিছু মানুষের ত্রাণ পৌঁছাতেও মানে অনেক কষ্ট হচ্ছে, অনেকে ত্রাণ দিতে গিয়ে অনেকের গাড়িও বিপদে পড়ছে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সহযোগিতা করেন, যে যেখান থেকে পারেন করেন, কারণ লাখ লাখ মানুষ যেখানে পানিবন্দী হয়ে অনেকের জায়গা দেখছি, তা অনেকের একতলা বিল্ডিংয়ের ছাদও দেখা যাচ্ছে না, টিনের ঘরের চালও দেখা যাচ্ছে না। অনেকের আছে যাদের ঘর বাড়ি ভিটামাটি সবগুলো এই বন্যার কারণে পানিতে প্রায় নিয়ে গেছে। অনেকে আছে যাদের রাস্তাঘাট, এলাকার রাস্তাঘাট এবংকি অনেক মহাসড়কের রাস্তাঘাটও ভেঙে, যার উপর দিয়ে গাড়ি চলা অসম্ভব হয়ে পড়ছে। বন্ধুরা, সেই জায়গাগুলো দেখবেন এবং সেই মানুষগুলোর অবশ্যই পাশে দাঁড়ানে কিছু ঘর বাড়ি এবং কি এই যার পানিবন্দী হয়ে সব বন্যার কারণে যা বেছে নিয়ে যাচ্ছে, এরকম কিছু ভিডিও দেখে আসি, তারপর কিছু কথা বলব। বন্ধুরা, ভিডিওগুলো দেখে খুবই খারাপ লাগলো। আপনারা দেখতেছেন কিভাবে মানুষদের ঘর বাড়ি সব বন্যার কারণে বন্যায় কেড়ে নিতেছে, অবশ্যই আল্লাহর একটি গজব। আপনারা সবাই তাদের সহযোগিতা করেন, সবাই পাশে দাঁড়ান। আপনারা দেখতেছেন কিছুদিন ধরে বৃষ্টির কারণে পাহাড়ি ঢস নেমে সুনামগঞ্জ সিলেটের অবস্থা খুবই খারাপ, খুবই বেহাল অবস্থা। যে কিনা যেখানে মানুষগুলো টেকা বড় দায়, অনেক মানুষ সের খোঁজ খবরই নেই, অনেক মানুষের কোনো পাত্তাই বিচ্ছে পাইতেছে না, অনেক মানুষ আছে যাদের পরিবারেরও কোনো খোঁজ খবর নাই। রাস্তাঘাট ভেঙে যাওয়াতে কোনো কেউ যাইতে পারতেছে না, শুধু একমাত্র হেলিকপ্টার দিয়ে কিছু কিছু মানুষদেরকে উদ্ধার করতেছে হেলিকপ্টার, এবং কি হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী, নৌবাহিনী যারা স্ক্রি বোট নিয়ে কিছু কিছু মানুষদেরকে দেখে দেখে উদ্ধার করতেছে। এমন জায়গা আছে সেখানে কোনো মানুষজনের গাড়ি ঘোড়ার কোনো যোগাযোগ ব্যবস্থাই নাই, সেখানে যায় বিমান বাহিনী এবং নৌবাহিনী যারা কিনা স্ক্রিবোট এবং হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করতেছে। বন্ধুরা, যে যেভাবে পারেন অবশ্যই সহযোগিতা করেন। এখানে অনেক দান অনুদান দরকার, কেননা এখানে একজন দুজন মানুষের অসহায় হলেও তো এখানে লাখ লাখ মানুষ যেখানে পানিবন্দী হয়ে পড়ছে, যেখানে কোনো মানুষের কোনো মানে কিছু পৌঁছানোরও সুযোগ নেই, গাড়িও যাইতে পারতেছে না, যার কারণে বড় বড় মহাসড়কগুলো ভেঙে নাস্তানাবুদ হয়ে গেছে। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।